হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা এন্ড জিও। তোমাদেরকে যেটা দেখালাম ওই ফুল ফুটেছে, কি ফুল যেন বেলি ফুল ফুটেছে। তুমি কথা বলবে, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। তো তোমাদেরকে যে ফুলটা দেখালাম, বেলি ফুল ফুটেছে, ওইটা তুলে আম্মা স্নান ফান করে ঠাকুর পুজো দিচ্ছে। আমাদের ব্রেকফাস্ট টেকফাস্ট সবার সব হয়ে গেছে। মা এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে, বাবা বাজার থেকে ঘুরে আসলো, এসে আবার মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। আম্মা পুজো দিচ্ছে, দেখো যে আম্মা এখানে পুজো টুজো দিচ্ছে। আর মা এদিকে রান্না বসিয়েছে, ভাজাভুজি এখানে হচ্ছে, ডালটা এখানে সেদ্ধ করা হয়ে গেছে, তো না ভাত হয়ে গেছে। আর হ্যাঁ, এই যে এখানে বেগুন, বেগুন ভাজা মা করেছে, বেগুন ভাজা হয়ে গেছে। মা সরো, গরম তো এগুলো সব। নিচটাতে কিছু আছে? আর দাঁড়ো এটা খুলে দেখাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে পটল পোস্ত, আজকে তো নিরামিষ। এটা হচ্ছে পটল পোস্ত করছে, বেগুন ভাজা, আর এখানে না এটা দুধ জাল দেওয়া আছে। মা এগুলো করছে এখানে রান্নাবান্না। আর এই যে বাবা যে বাজার থেকে কী কী এনেছে দেখো, এখানে হচ্ছে চিকেন এনেছে আমার আর মেয়ের জন্য, মা চিকেন কষা করবে। আর এই যে এখানে হচ্ছে কাতলা মাছ এনেছে, আর হচ্ছে এখানে বাটা মাছ এনেছে, এই দেখো এগুলো এখন হবে। আগে নিরামিষটা হয়ে যাক, আম্মা দাদা ভাই আমি আর মেয়ে আমরা তো আমিষ খাবো, তাই না? নিরামিষটা বাবা আমার ওটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদেরটা বসাবে, তো দেখি একটুখানি পরে। আর এই দেখো এটা ছাদে, সিঁড়ি দিকে ছাদ দিয়ে যাওয়া যায়। কি বলবে বলো, কি বলবে? হ্যাঁ জামা নামাও। হ্যাঁ কি বলবে? হাই। আর বাইরে হচ্ছে খুব মেঘলা ওয়েদার, দেখো বুঝতে পারবে দেখলে। এই দেখো বুঝেছ, মেঘ হয়ে আছে আকাশে, টুকটুক করে বৃষ্টিও পড়ছে, ছিটাফোটা এরকম মতনও পড়ছে। আর চলো আবার পরে কথা হবে। কি খাচ্ছে না বেবু? খাচ্ছ বেবু? ভালোবাসো? বেবু কে এনেছে? আর তোমাকে কে কেটে দিল? এই বেবুটা কে খেয়েছে? এটা আর এইটা কে খাচ্ছে? তুমি কে? তুমি মিয়াও। আর তোমাকে মানু কি বলে ডাকে? মানু কি বলে ডাকে? মানু কুনু। আর তোমাকে জান কি বলে ডাকে? হ্যাঁ মিমি। হ্যাঁ আর এই দেখো এখানে মাংসটাও হয়ে গেছে, দেখো মাংসের রংটা হেভি এসেছে, তেল তেলে মতন মাংসটা। আর মাছটা দেখাচ্ছি দাঁড়ো। আর এই যে হচ্ছে মাছের ঝোল, বাটা মাছ আর কাতলা মাছ একসাথে হয়েছে, আলু আর ওই কাটোয়া ডাটা আছে যে ডেঙ্গা ডাটাও বলে, ওইটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। আর আগেরগুলো তো তোমাদেরকে আগে দেখিয়েছি, আর ডালটা দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে এই ইয়ে দিয়ে ডাল, গাঁঠি কচু দিয়ে ডাল, দেখো এই দেখো গাঁঠি কচু দিয়ে মুগের ডাল। চলো খাওয়াটা স্টার্ট করা যাক। আমি এবিসিডি লিখবো। তুমি কি লিখবে? এবিসিডি লিখবে? তুমি এখন কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ কার সাথে? জানার সাথে ঘুরতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে যাও, এবিসিডি খাতা কিনে আনবে। এবিসিডি, এবিসিডি নিয়ে এসছে তো, তুমি তো এখন ওয়ান টু নিয়ে আসবে, ওয়ান টু, ওয়ান টু কপি, ঠিক আছে? বাই বাই। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, মেয়ে একটুখানি ঘুম দিয়ে উঠলো, তাই তো ম্যাও ঘুমিয়েছিলে তো তুমি, এখন বেরোচ্ছে ম্যাও
জানের সাথে বেরোচ্ছে। বাবা বাইকটা বার করলো, এখন ম্যাওকে নিয়ে যাবে। ম্যাও এখন যাচ্ছে খাতা বই কিনতে, একটু ঘুরু ঘুরু করতে। বাবাই, টাটা। আমি এখানে ধরবো, তুমি এখানে ধরো, এইখানে 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 ধরো তো, এইখানে হ্যাঁ যান ওখানে ধরছো। তুমি কিন্তু ওখানে কিচ্ছু করবে না, আর সাবধানে বসবে, হ্যাঁ দুষ্টুমি করলে কিন্তু পড়ে যাবে। তোমাদেরকে দেখা এখানে হচ্ছে কি কি গাছ ঠাছ মা লাগিয়েছে। মা কি করে বলো তো, আমার মতনই যে কোনো কিছু খেলো সেটার বীজ ফেলে দেয়, বা কোনো কিছু ইয়ে হলে এখানে ফাঁকা একটা জায়গা আছে ওখানে সব ফেলে, ওটা নিজে মানে যেগুলো ওঠায় সেখান থেকেই গাছ ঠাছ উঠে যায়। তো দেখো কি কি গাছ আছে। এই দেখো এখানে তো টগর ফুল গাছ আছে, এটা তো আমাদের ছোটোবেলার থেকেই গাছটা আছে। আর এই যে দেখো এখানে কি বিশাল বড় বড় হচ্ছে কুমড়ো পাতা হয়েছে, এখানে কুমড়ো গাছগুলো দেখেছো বড় বড় পাতা। আর এখানে হচ্ছে ইয়ে আছে, ওই যে কি গাছ বলে যেন, কারি পাতা গাছ আছে। মা তো সাম্বার ঠাম্বার করে এঠে করে ওই জন্য। আর দেখো এগুলো উচ্ছে গাছগুলো এখন কেমন মোড়ে মোড়ে মতন এসছে, কিন্তু উচ্ছে গাছও এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো অনেক বহুত উচ্ছেও হয়েছে, খাওয়া হয়েছে। এগুলো উচ্ছেগুলো পেঁপে গাছ একটা হচ্ছে, এখানে ছোটো ছোটো এই গাছপালাগুলো আছে, অপরজিতার গাছ ঠাছ আছে। আর এই যত সব গাছ আছে এই সব গাছগুলো বাবার লাগানো। তুলসী পাতা দেখবে কি বিশাল বড় বড় সাইজে, এরকম বড় সাইজের তুলসী পাতা মানে কি বলবো, মানে চারটা আঙুলের সমান তুলসী পাতা। আচ্ছা এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছটা, এই অ্যালোভেরা গাছটা জানো তো আমি ছোটোবেলা স্কুল থেকে এনেছিলাম, তোমাদেরকে গল্প করছিলাম না, অ্যালোভেরা গাছ খুব ভালো লাগে স্কুল থেকে আনা গাছটা। আর এইসব যত সব গাছ আছে এই সব কিছুই বাবার লাগানো, লঙ্কা গাছ টাছ হেনা তেনা সব কিছু, এভরিথিং এগুলো সব কিছুই বাবার লাগানো। এখানে হচ্ছে জবা ফুলের গাছও আছে, ঠিক আছে। এখন মা পড়াচ্ছে, পড়াতে বসছে, আর তার সাথে কী করছে দেখো, বাবাকে হচ্ছে মা বলেছিল মেয়ের জন্য একটা অ্যালফাবেটসের একটা ওই কপি আনতে, টেক্সট কপি, টেক্সট বুক, সেটা এনেছে বাবা। তারপরে মা ফার্স্ট টাইম মানে আমার মাই হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রাইভেট টিচার আমার মেয়ে। দেখো মা কি করছে, দেখো পড়শিয়া দাস, আর এই দেখো এ লিখেছে, আর এটা স্টার্টিংয়ে লিখে গড ইজ গুড এরকম করে স্টার্ট করে। তাই এখানে হালকা করে করে লেখেছে, উপরেরগুলো ইয়ে করে ডিপভাবে লেখা আছে, এগুলো হালকা করে করে লিখেছে। এগুলো হচ্ছে বাবার সাথে যখন মেয়ে ঘুরে আসবে তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে লিখতে বসবে, এগুলো এগুলো হাত বুলিয়ে বুলিয়ে লিখবে এর উপরে, যাতে হচ্ছে প্র্যাকটিসটা হয় আর কি, এই আর কি। এবারে নাম্বারসের একটা হচ্ছে টেক্সট বুক আনতে গেছে, মানে যে ইয়ে হয় না বক্স বক্স মতন থাকে না, 1 2 এরকম করে লেখা হয়, ওইটার ইয়েটা আনতে গেছে টেক্সট বুকটা। এবার ওইখানে 1 2 এরকম করে স্টার্ট করা হবে লেখানো। তা হচ্ছে মা আমাকে অনেকদিন থেকে বলতে পারে, আমি না কাজের প্রেশারে পারছিলাম না করতে, মা বললো ঠিক আছে এখানে যখন আসবি তখন আমি কুনুকে ইয়ে করবো। তা হচ্ছে তাই মা হচ্ছে লেখাতে বসছে, আর প্র্যাকটিস হয়ে যাবে, বাড়িতে গিয়েও লিখবে। তো চলো আবার পরে আসছি, চাটা খাওয়া হোক সব ইয়ে হোক পরে আসছি চলো। আমাদের এখন হচ্ছে খাওয়া হয়ে গেছে, প্রায় সবার হয়ে গেছে, আমার আর মার বাকি আছে, আর সবাই খাচ্ছে। মেয়ের খাওয়া হয়ে গেছে, আর দেখো রাত্রের মেনু কি আছে দেখাচ্ছি। রাত্রে হচ্ছে এই দেখো আলু দিয়ে চিকেন কষা, একদম কষা কষা মতন, আর পরোটা, এটা হচ্ছে রাত্রের মেনু। তো এটা খাবো এখন। আর মাদের তো যেহেতু নিরামিষ তাই জন্য হচ্ছে ওই ডাল ঠাল যেগুলো আছে, ডাল ঠাল যা ছিল সেগুলো আছে, আর তার সাথে রুটি পরোটা এরকম করা হয়েছে, আর তার সাথে আলু কুন্দ্রি ভাজা, আর ডাল ঠাল সব কিছু তো আছে, সেগুলো দিয়ে ওরা খাবে। শুধু আমার আর মেয়ের জন্যই হচ্ছে চিকেন কষাটা, দাদাভাই আমার তো চিকেন খায় না, মানে কোনো রকম কোনো মাংসই খায় না, তাই জন্য হচ্ছে, আর বাবা আমার নিরামিষ, সেই জন্য আমি আর মেয়ের হয়ে গেছে আমি এখন খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে,
আর আমার এই চিকেন খাওয়ার ভিডিও তো তোমরা একদম শর্টসে একদম শিওর দেখতে পাবে, তো সেটাকেও হচ্ছে লাইক করো কমেন্ট করো সেখানে। তো চলো গুড নাইট, টাটা, সঙ্গে থেকো আর ভালোবেসো। কি হয়েছে, কাঁদতে হবে না। আচ্ছা তুমি সবাইকে গুড নাইট বলো, বলো বলো বলো, বলে দা, বলে গুড নাইট। বলবে না, ওরা ওয়েট করছে তোমার জন্য। বলো বলো গুড নাইট ফ্রেন্ডস, বলো গুড নাইট ফ্রেন্ডস। দেখেছো চোখে জল হয়ে গেছে ম্যাওয়ের, ম্যাও গুড নাইট বলতে আমি ফোন রেখে দিয়েছিলাম সেই জন্য, তাই তো জানতাই। টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা।